আজকে রাতটা আমি এখানে থাকতে পারি? থ্যাংক ইউ স্যার। আমি যে বাসটায় ছিলাম সেটা কাদাতে আটকে গেছে আর মাঝরাস্তায় থেমে গেছে। ভাবছিলাম যে রাতটা কোথায় কাটাবো, ভাগ্যিস আপনি থাকতে দিলেন। যা কিছু হওয়ার সব কিছু ঠিকঠাকই হচ্ছে। যাকে নিয়ে যেতে হবে সে উপরে চলে যায়, যার উপরে যাওয়ার কথা সে নিচে চলে আসে, আর যে সব লোক উপরে অথবা নিচে যেতে না পারে তারা ত্রিশঙ্কু হয়ে বাংলোতেই চলে আসে। এসবই একদম সাধারণ ব্যাপার মা। তুমি ভেতরে যাও। স্যার রুম ওই দিকটা আছে, যাও মা যাও। মায়া, তুমি যা বলেছিলে সব সত্যি হয়েছে। মায়া, তোমায় এত কেন দুঃখ দিল? তুমি তো রঞ্জিতাকে মহারানীর মতন করে দেখাশোনা করতে, নিরীহ মেয়েটাকে অনাথ করে চলে গেল। ও কেন এরকম করলো? ওই দিন যখন আমরা মন্দিরে গিয়েছিলাম তখন এক চোখওয়ালা একটা লোক আমাকে কি যেন বলেছিল না, ওনার কথাই যে সত্যি হয়ে গেল। রঞ্জিতা, শোনো মোহন, দর্শিনীকে তুমি খবর দিয়ে দিয়েছো তো? যখন আমি বলেছিলাম যে হসপিটালে ভর্তি করেছি ততক্ষণে ও ওখান থেকে বেরিয়ে গেছিল। পরে এই খবরটা শোনার জন্য আমি তখন থেকে ট্রাই করে যাচ্ছি, ওর ফোন নট রিচেবল বলছে। শুধু তাই নয়, ওখানে বিদ্যুৎ চমকাচ্ছে আর বৃষ্টিও হচ্ছে। হে ঈশ্বর, শুধু আমার সাথেই কেন এমন হচ্ছে? দুর্ঘটনার পর দুর্ঘটনা, বড় জনকে তো তুমি কেড়েই নিয়েছো, এখন ছোট জনকে রঞ্জিতার মৃত্যুর খবরটুকুও দিতে পারছি না। কি যে হলো আমাদের। বাবা, তুমি এবার একটু শান্ত হও, এসো তুমি এখানে বসো, মাও তো খুবই কষ্ট পাচ্ছে। তোমার বিপি আছে না? যদি তুমি কাঁদো তো মাও সহ্য করতে পারবে না। বাবা, তুমি একটু শান্ত হও আর এখানে বসো। জীবনে আমি অনেক দুঃখ সহ্য করেছি কিন্তু কখনো কাঁদিনি, কিন্তু আজ সামলাতে পারলাম না। এমনটা যে আমাদের সাথে হবে কখনো ভাবিনি। আজ থেকে তুই আমার সব কিছু। দর্শিনীকে তুই প্লিজ আরেকবার কল কর। আমি এক্ষুনি আরেকবার ট্রাই কর প্লিজ। বাবা, এক মিনিট, ফোনে পেয়েছি। হ্যালো হ্যালো, দর্শিনী কোথায় আছো তুমি? আমি বাসের কন্ডাক্টর বলছি স্যার। ওই মেয়েটা বাসেই নিজের ফোন ফেলে রেখে চলে গেল। কি, ফোন ফেলে চলে গেছে? হ্যাঁ স্যার। ও কোথায় নেমেছে? এখন বাসটা কোথায় আছে? স্যার, কালকে রাত্রে না স্মৃতিঘাটে খুব জোরে বৃষ্টি হচ্ছিল, ধসও নেমেছিল স্যার। বাসটাকে আমাদের ওইখান থেকেই ফিরিয়ে নিয়ে আসতে হলো, কিন্তু ওই মেয়েটা ওখানেই নেমে গেল আর বলছিল যেভাবে হোক পৌঁছে যাবে। দেবরায়া পাহাড়ের কাছে নেমে গেছে, নামার সময় মোবাইলটা না ভুল করে বাসে ফেলে রেখে গেছে স্যার। কি, মাঝ রাস্তাতে নেমে গিয়েছে? কি বলছেন আপনি এসব? কোথায় ওকে নামিয়ে দিয়েছেন? স্যার, দেবরায়া পাহাড়ের আগের চেকপোস্টে বলছিল যে ওখানে নাকি ল্যান্ডস্লাইড হচ্ছে, আর মেয়েটা ওখানেই নেমে গেল স্যার। আপনি কিরকম মানুষ? একজন লেডি প্যাসেঞ্জার বৃষ্টির মধ্যে নেমে চলে গেল আর আপনি চুপ করে থাকলেন? অন্য কোনো বাসে তুলে দিতে পারতেন তো। আমি ওনাকে বলেছিলাম স্যার, বাসের সব প্যাসেঞ্জাররাও বলছিল যে দেবরায় পাহাড়ের পাশে বিপদ আছে, কিন্তু উনি কারুর কথাই শুনলেন না, নেমে গেলেন। এত চোরাচুরি করছিল, আমরা কি করব? তাড়াতাড়ি নামতে গিয়ে ভুল করে ফোনটাও ফেলে রেখে চলে গেলেন। আমি তো পরে দেখলাম যে ফোনটা পড়ে রয়েছে। ফোনটাকে ডিপোতে দিয়ে যাচ্ছি, এসে কালেক্ট করে নেবেন। আচ্ছা, কোন ডিপোতে? হাতটাকাটি বাস ডিপো স্যার। আচ্ছা ঠিক আছে, আমি ওখান থেকে কালেক্ট করে নেব। বাবা, তুমি একদম চিন্তা করো না,
আমি নিজে গিয়ে দায়িত্ব নিয়ে দর্শিনীকে ফিরিয়ে আনবো। তুইও যদি ওখানে চলে যাস তো এখানে কে সামলাবে বল দেখি আমাকে একটু। বাবা, রঞ্জিতা আমাদের সবাইকে ছেড়ে অন্য জগতে চলে গেছে, যে বেঁচে আছে আমরা তার দেখাশোনা করব। মোহন, তুমি যাও আর দর্শিনীকে নিয়ে এসো, এখানকার কাজ আমি সামলে নেব, তুমি তাড়াতাড়ি বেরো। বাবা, আমি এক্ষুনি বেরোচ্ছি। নিজের খেয়াল রাখিস। এত গম্ভীরতা মনে হচ্ছে যে ও স্বর্গ থেকে নেমে সোজা এখানে চলে এসেছে। যে তিনজন এসেছে ওরা কোনো সাধারণ মহিলা নয়, তোকে যে কাজটা করতে দিয়েছি সেটা কর। দুজনকে হালুয়ার মতো লাগে, একটা মেয়ে গাজরের হালুয়া আর দ্বিতীয় জন বাদামের হালুয়া। এই দুজনের মধ্যে একজনকে বলি দিতে চাও তাই না? কাকে দেবে? আমি যা বলেছি শুধু সেটাই কর, যা। এখনো এখানে দাঁড়িয়ে আছিস কেন? আচ্ছা, দুজনের মধ্যে কোন উইকেটটা পড়বে এটাই ভাবছি আমি, সেই জন্য এখানে দাঁড়িয়ে আছি। এই কথাটা ধূমাবতী দেবী যখন আমায় বলবে তখনই জানতে পারবো। এখন যা। আজ পর্যন্ত তুমিই তো এই গাড়িটাকে চালাচ্ছিলে তাই না? আমার সাথে একটু ইন্ট্রোডাকশন করাও না, তারপরে চলে যাব। যেতে বললাম না তোকে? যা গিয়ে নিজের কাজ করকে যা। অশোক, অশোক! মা, ছোট মালিক এখনো ক্লাব থেকে ফেরেননি, উনি ফোন করে বলেছিলেন আসতে দেরি হবে ওনার। বড়জন কোথায়? উনি তো কখন শুয়ে পড়েছেন। ধরো গাড়িতে আমার লাগেজ আছে, ওটাকে নিয়ে আমার ঘরে পাঠিয়ে দাও। ঠিক আছে মা। সুভাষ, সুভাষ, এই সুভাষ, সুভাষ, সুভাষ! ও মা, লন্ডন থেকে তুমি কখন আসলে? বাবা, আমি এসেছি সেটা টের পাওনি, এত গভীর ঘুমোচ্ছিলে। মা, এই তো সবেমাত্র আমি শুতে গেলাম। যখনই দেখি তখনই ঘুম আর ঘুম। কেউ যদি বাড়িতে ঢুকে চুরি করে তুমি তো বোধহয় সেটাও টের পাবে না। বাড়িওয়ালা হয়ে যদি লকের কম্বিনেশন কোড আমি না জানি তো চোর তাহলে এখানে এসে কি আর এমন নিয়ে যাবে? যদি কম্বিনেশন কোড চোর জানতো তাতেও কিচ্ছু করতে পারতো না। তার কারণ কি বলো তো? কারণ তুমি আর তোমার ভাই দুজনে ওটাকে তো খালি করে দিতে। কি হলো, কি এমন হয়ে গেল যে তুমি এত চেঁচাচ্ছ? আর কি হবে, তোমার যে একটা ছোট বোন আছে তোমার মনে আছে তো? একটা যুবতী মেয়ে দেবরায়ার পাহাড়ে নিজে গাড়ি চালিয়ে যাচ্ছে, ওখানে প্রচন্ড বৃষ্টি পড়ছে, নিউজে বলছে ওখানে ল্যান্ডস্লাইড হচ্ছে, আর তোমরা এখানে আরাম করে ঘুমোচ্ছ। এই জন্যই এত চিৎকার করছো? কোথায় যাচ্ছে? তোমার মেয়ে তো ঝাঁসির রানী তাই না? চিন্তা করো না, তোমার মেয়েকে কেউ কিচ্ছু করতে পারবে না, খুব ভালোভাবে ও গেস্ট হাউসে পৌঁছে যাবে। বাহ, তুমি নাকি ওর বড় দাদা, এরকম কথা তুমি কি করে বলতে পারলে? ও পৌঁছেছে কিনা দেখা তো দূরের কথা, অ্যাটলিস্ট একটা ফোন তো করতে পারতে। কি বড় ভাই, এতদিন আমি তো ভেবেছিলাম আমার স্বামী ইয়েকশার ম্যানেজার হয়, এখন এত চিৎকার চেঁচামেচি করে কি লাভ হবে? স্টেটের দেখাশুনো করার জন্য ছেলের বদলে মেয়েকে পাঠানোর আগে একটু তো ভাবা উচিত ছিল। কি খারাপ কিছু বললাম? ঠিক বলেছ, তাই ভাবছিলাম এখনো এক্সট্রা কমেন্টটা এলো না কেন।
তোমার স্বামীর উপরে ভরসা করে আমি কোনো কাজ শুরু করতে পারবো? ল্যাপটপ দিয়ে আমি ওকে কোরিয়া পাঠিয়েছিলাম, তারপর আমি কেমন কেসটা খেয়েছিলাম মনে আছে তো? মা, ছেলেদের দোষ দিয়ে কোনো লাভ নেই। মেয়েদের স্বাধীনতা দেওয়ার সময় একটু লিমিট রাখা উচিত ছিল, আপনি সেটা রাখতে পারেননি। দেখুন এখন কি করে বেড়াচ্ছে, আপনার মেয়ে তো আপনার কথা না ভেবেই ইচ্ছে মতো ঘুরে বেড়াচ্ছে। শোনো, ইয়াকশার বিষয়ে তুমি কোনো কথা বলবে না। আমার মেয়ের ভবিষ্যৎ আমিই ভাবব। যাও তোমরা দুজন, আর গিয়ে শান্তিতে ঘুমো। শোনো, মা যখন বলছেন গিয়ে শুয়ে পড়ি, চলো। যাচ্ছি মা। হ্যালো, আমি মন্দাকিনি বলছিলাম। গুড মর্নিং ম্যাডাম। গুড নাইট ম্যাডাম। এই, নেশা করেছো নাকি? ভুলভাল কথা বলছো কেন? ইয়াকশা কি ওখানে পৌঁছেছে? ম্যাডাম, আমি সব ঘর পরিষ্কার করে রেখেছি, অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি, ছোট ম্যাম সাহেব এখনো আসেনি। এটা বলার জন্য কি তোমাকে ওখানে রেখেছি? এটার জন্যই কি আমি তোমাকে মাইনে দিয়ে রেখে দিয়েছি? ইয়াকশা ওখানে পৌঁছয়নি, তার কোনো এখনো খবর নেই। তোমার একবারের জন্য মনে হলো না যে আমাকে একটা ফোন করে জানানো উচিত? ইডিয়েট, তা না করে তুমি আরাম করে সেখানে ঘুমোচ্ছ। এটা বেশ দারুণ ব্যাপার তো, ওনার মেয়ে নিখোঁজ হয়েছে। তাহলে শহরের কেউ ঘুমোতে পারবে নাকি? নিজের মেয়েকে কন্ট্রোল করতে পারেন না উনি ঠিক করে, এখন সকলের ওপর রাগ দেখিয়ে বেড়াচ্ছেন। আচ্ছা, ওখানকার ওয়েদার কেমন এখন? ওয়েদার এখানে খুবই খারাপ ম্যাডাম, বৃষ্টি তখন থেকে হয়েই যাচ্ছে, বলছে নাকি অনেক জায়গাতেই ল্যান্ডস্লাইড হয়ে গেছে। হে ভগবান, হয়তো গাড়িটা কোথাও ব্রেকডাউন হয়ে গিয়েছে, কোথাও আটকে গেছে। চার্লস, তুমি একটা কাজ করো, তুমি আমাদের এস্টেটে স্টাফ আর ওখানকার লোকেদের নিয়ে গিয়ে ইয়াকশা যে রুটে গেছে তোমরা সবাই মিলে একটু চেক করো। হ্যাঁ, এক্ষুনি বেরোচ্ছি ম্যাডাম। রাখছি। আজকে আমাদের জন্য শিবরাত্রি, মনে তো তাই হয়। ইনি যা করছেন কাউকে ঘুমাতে দেবে না। ফটোগুলোকে দেওয়ালে ঝুলতে দেখেছি, কিন্তু একটা ফটো সামনে এসে পড়ল আর পরে একটা মেয়ের রূপে বদলে গেল, এরকম সিন আমি এই প্রথমবার দেখলাম। সত্যি সত্যি এই ফটো উড়ে এসেছে নাকি আমি ভুল দেখলাম? কিছুই তো বুঝতে পারছি না। তুমি সত্যি সত্যি ভূপি নাকি ফটো থেকে এসেছো? বুঝতে পেরেছি, ওই তান্ত্রিক তোমার উপরে মন্তর পড়ছে, মন্তর চালানোর মতো এদিকে ওদিকে দাঁড়িয়ে থাকছো দেখছি। আমাকে দেখে কই কোনো কিছু জিজ্ঞেস করলে না তো? কি হয়েছে তোমার, মাথা ঘুরে গেছে? এটাই আমি ভাবছিলাম, তুমি তো টুলের থেকেই নামতে পারো না, কি করে ফটো থেকে আসবে? ওই মেয়েটা ফটো থেকে কিভাবে আসলো? ওই কাপড় বদল করছে না ওই মেয়েটা, আমি তো কিছু বুঝতেই পারছি না। এই যে দেখো, তোমার কথাবার্তা ঠিক লাগছে না আমার। ওই তান্ত্রিক তোমার মাথায় কিছু ঢুকিয়েছে, তোমায় গাধা বানাতে চায়, এটুকু বোঝো না তুমি? কিছু না ভূমি, আমি নিজে আমার চোখে দেখেছি, পাহাড় থেকে একটা ফটো উড়ে আসলো, তারপরে যখন দেখলাম ওখান থেকে মহারানী বেরিয়ে এলো, আমাদের বাংলোর মতন একটা রাজপ্রাসাদ হয়ে গেল। কিছুক্ষণ পরে দেখি ওই মহারানীর জায়গায় ওই মেয়েটা হয়ে গেল। ওই মহলে একটা পাগল নিজের জামা ছিঁড়ে দাঁড়িয়েছিল, ওকে দেখছিলে কি? আরে বাবা, ওকে তো দেখিনি। এখন শান্ত হয়ে যাও আর আয়নার সামনে দাঁড়িয়ে ওকে দেখে নাও, ঠিক আছে? দেখবো কি? সেই পাগলটাকেই দেখতে পাবে, সরে এখান থেকে। বিয়ের আগে আমার সব কথা শুনতো, এখন তো আমার কোনো কথাই শোনে না, কি যে করি। এই
আমাদের তো নিজেদের পরিচয় দেয়া হয়নি, তাই না? বাই দ্য ওয়ে, আমি ইয়াক্ষা, ইয়াক্ষা গ্রুপের সিইও। আমি দর্শিনী, MBA ফাইনাল ইয়ার করছি। ও, দিদি ডেলিভারি হবে তাই বাড়ি ফিরছিলাম। এই অঝোর বৃষ্টির জন্য সব প্ল্যান নষ্ট হয়ে গেল। হাই, আমি অরবিন্দ, আর্কিটেক্ট, ইন্টেরিয়র ডেকোরেশন স্পেশালিস্ট। এই সরো, এই কি খুঁজছো? উনুন জ্বালানোর জন্য দেশলাই খুঁজছি। দেশলাই খুঁজছো নাকি? কেন গো, তুমি কোন জগতে আছো? ওদিকে দেখো কেমন করে উনুন জ্বালানো শিখেছি। সরো সরো, ওই রণময় আছে না, ওর হাতে একটা মন্ত্রপ্রুত দণ্ড থাকে, ওটা ধরে যেই মন্ত্র বলে আগুন জ্বলতে শুরু করে দেয়। আমিও ওভাবেই চালাবো, দেখো তুমি। এই দেখো, বাসুকা বাসুকা জুম। এই কি জ্বলছে না কেন? আরে সামনে নয়, পেছনে দেখো জ্বলছে। পেছনে জ্বলছে? কোথায় কোথায় কোথায়? হ্যাঁ, সামনে জ্বলছে কি পেছনে জ্বলছে? আরে কর্নারে নয়, তোমার পিঠে আগুন জ্বলছে। দাদা, খাবারটা হয়েছে? খাবার তৈরি হয়ে গেছে কিনা জিজ্ঞেস করছে, যাও। আমার পিঠে আগুন লেগেছে সেটা নেভাতে বললাম, তুমি উনুন জ্বালাচ্ছ, তুমি বউটা ডাইনি। যাও তো এখান থেকে, যাও যা তো। কোথাও দেখতে পাচ্ছি না তো, একটা জিনিস ভুলে গেছি, ওটা নিয়ে আসছি এক্ষুনি, এক মিনিট। গরম গরম সাম্বার, ভালো করে খাও, এই সাম্বার খেলে মৃত্যু আসবে না। আপনি একটু নিন। না না, আমার ক্যাপসিকাম পছন্দ না। ক্যাপসিকাম পছন্দ নয় তো কি হয়েছে? এটা শিমলা মির্চ দিয়ে তৈরি সাম্বার। দাদা, ক্যাপসিকাম মানে শিমলা মির্চ, এরকম ব্যাপার। দেখি এদিকে দাও তো, বকেই যাচ্ছে। দেখো বাছা, রাত্রিবেলা খালি পেটে শুতে নেই, হ্যাঁ একটু দই ভাত অন্তত খেয়ে। দেখলেন আপনারা, আমার বউ কত ভালোবেসে আপনাদের জন্য খাবার তৈরি করেছে। সে যাই হোক, আপনাদের একটু সাম্বার খেতেই হবে, আজ একটু মানিয়ে নিন। কি বললেন? আমার জন্য খাবার বানিয়েছেন? আমি যে এখানে আসবো সেটা তো আমিই জানতাম না। শুধু তাই নয়, এটাও জানতাম না যে রাতে আমি এখানেই থাকবো। আপনারা কি করে জানতে পারলেন? আর এমনিতেও আমি অন্য কারোর জন্য কখনো নিজের পছন্দ অপছন্দ বদলাই না। ইয়াক্ষা, ছোট ছোট ব্যাপারে কেন এত রেগে যাচ্ছ? ছাড়ো না। ছাড়ো না মানে? তুমি তো সহজেই বলে দিলে। আরে মায়া যে আমাকে চূর্ণ দিয়েছিল সেটা তো আমি সাম্বারে মিশিয়ে দিয়েছি, এখন সেই সম্মান যদি ও না খায় মায়া তো আমায় শেষ করে দেবে। আরে এই দুজনে তো খাচ্ছে, এই মেয়েটা খাচ্ছে না, আমার অবস্থাটা একটু বুঝুন না। দেখুন সাম্বার কত সুস্বাদু, তাই না? বাহ 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 বাহ, দারুন! এত ভালো সাম্বার আমি জীবনেও খাইনি। শুনলে তো, দেখো কত ছোট ছেলে হয়ে আমার হাতের বানানো সাম্বারের প্রশংসা করছে। দেখো আমি তো কত বছর ধরে তোমায় খাবার বানিয়ে খাওয়াচ্ছি, হ্যাঁ একদিনও প্রশংসা করেছো? আরে চূর্ণ মেশানোর কথা যদি জানতো তাহলে এরকম করে কি বলতো? ওকে, আমি শুতে যাচ্ছি। ঠিক আছে, ও তো খেয়ে শুতে চলে গেল, কিন্তু এ তো এমনিতেই বসে আছে। এতে সবার খাবার শেষ হয়ে গেল আর ওর খাবারটা এখনো ওখানেই পড়ে আছে। দাদা, পাহাড়ের গায়ে এক চায়ের দোকানদার বলছিল এ বাড়িতে নাকি ভূত আছে, সত্যি কি? কি ভূত? অরবিন্দ কি বলছো এসব? আরে দর্শিনী, আমিও কি জানি, আমিও তো এখানে নতুন এসেছি, এই দাদা সবকিছু জানে। আছে ভূত, আছে, শুধু ভূতই নেই,
জাদু, পিশাচ, মোহিনী, ভূত, আত্মা, প্রেত, রক্ত পিশাচ, সবকিছুই এই বাড়ির মধ্যেই আছে। সাবধানে থাকবেন সবাই। এখান থেকে বেরোবার রাস্তা শুধু আমি জানি। যদি সেটা আমার থেকে জানতে চাও, ওই মেয়েটাকে এই সাম্বারটা খেতে হবে। কি এই সাম্বার খেতে হবে? তার চেয়ে বরং আমি ওই ভূতের সঙ্গেই রাত কাটাবো। যা তুই বলিও, কিছুতেই রাজি হচ্ছে না। ওরে বাবারে, এবার আমার আরোই ঘুম আসবে না। আগে থেকে দিদির ডেলিভারি নিয়ে টেনশনে ছিলাম, এখন এরা বলছে যে ভূত আছে। হয়ে গেল আমার ঘুম এবার। এই জায়গাটা বেশ পুরনো মনে হচ্ছে। ইট লুকস লাইক এ হন্টেড হাউস। এই বাড়ির মালিক কে? সেটা একটা বড় গল্প বাছা। শোনা যায় এই জায়গাতে একটা মহল ছিল, পরে সেটাকে বেচে দেওয়া হয়। কেউ সেটাকে কিনে নিয়ে হোটেল বানিয়ে ফেলে, তার এখানে ব্যবসায় বড় ক্ষতি হয়। তারপর আমাদের দেশের বাড়ির একজন এইটাকে কিনে নেয়। জানো, আমরা আমাদের গুরুজনদের আমল থেকে এর দেখভাল করছি। এই বাড়ির পিছনে কোনো পুকুর আছে? আরে হ্যাঁ গো বাছা, তুমি এসব কি করে জানলে? হ্যাঁ, এই বাড়ির পেছনে একটা বাগান আছে। যদি সেটার ওপারে যাও তাহলে একটা পুকুরও আছে। কিন্তু খুব সাবধান, ওর পাশেই একটা শ্মশান আছে। হ্যাঁ গো বাছা, পুকুর যে আছে তা তুমি জানলে কি করে? আমার মনে হচ্ছে আমি এখানে আগে এসেছি। জায়গাটা খুব চেনা চেনা লাগছে আমার। তোমার এরকম কেন মনে হচ্ছে? তুমি ওই সাম্বারটা খাওনি তো? যদি তোমার এরকম মনে হয় তবে ঠিক আছে। কি বললেন আপনি? এই ভগবান, সব কিছু বলে ফেললাম না তো? এই জায়গার এটাই বিশেষত্ব, যদি একবার এখানে এসেছো তো এখান থেকে বেরোনোর ইচ্ছা করবে না। শুধু এই জায়গাটাই নয়, আমার তো মনে হচ্ছে তোমাদের দুজনকে অনেক বছর ধরে। আমারও তাই মনে হচ্ছে জানো। তোমাকে আর মিস্টার অরবিন্দকে আমি যেন আগে কোথাও একটা দেখেছি।